হ্যালো এন্ড আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সামনে যে বাইকটি নিয়ে এসেছি এটি হলো টারো GP1 ভার্সন 4। তো অনেকে বলতে পারেন ভাই এটা তো ভার্সন 3 মতোই দেখতে। অ্যাকচুয়ালি আসলেই এটা ভার্সন 3 মতোই দেখতে। পার্থক্য কী কী আমি আপনাদেরকে বলি, তো মেন পার্থক্য হচ্ছে বাইকটার ইঞ্জিন। যেহেতু আমাদের আগের বাইকের ইঞ্জিন ছিল আপনার 155 cc ইঞ্জিন, তো এখন আমাদের যেহেতু বাইকের সাইজটা বড়, তো সেক্ষেত্রে আমাদের পাওয়ার আউটপুট অনেক বেশি দরকার। তো সেক্ষেত্রে আমরা কোম্পানিতে বলি যে আসলে আমাদের আরও পাওয়ার দরকার, যাতে আমরা স্পোর্টস সেগমেন্টে যে বাইকগুলো আছে বাংলাদেশে 5 লাখ 6 লাখ এগুলোর সাথে অ্যাটলিস্ট সাথে থাকতে পারি বা কম্পিট করতে পারি। তো কোম্পানি আমাদের 1 বছরের মতো সময় নিয়েছিল। তো সময় নেওয়ার পরে কী আপডেট আসলো সেটা আজকে আমি আপনাকে জানাবো। তো অনেকে ভাবতে পারেন আবার যে ভাই ভার্সন 4 তো এখনও আসেনি, আপনি বলেন অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডেমো ভার্সন, বলতে পারেন আমাদের টেস্ট ভার্সন। এটা আমি অলমোস্ট 1 বছর ধরে চালাচ্ছি। তো এটাতে কী কী ফিচার আছে, কী কী আছে আজকে আপনাদের সব জানাবো। তো মেইন হচ্ছে যে এটার ইঞ্জিনটা এরা কীভাবে আপগ্রেড করলো বা কী কী দিয়েছে যার কারণে এটা অন্যান্য বাইক থেকে অনেক পাওয়ারফুল। তো প্রথম যে বিষয়টা, যেহেতু এই বাইকটা ওয়েটটা অনেক বেশি, এই বাইকে আপনার অবশ্যই পাওয়ারফুল ইঞ্জিন নিতে হবে, সিসি বাড়াতে হবে। তো এখন 165 cc ইঞ্জিন এটা। তো ইঞ্জিনের আবার বিষয় আছে, আগের যে ইঞ্জিনগুলো ছিল সেগুলো ছিল SOAC ইঞ্জিন, এটা হচ্ছে DOAC ইঞ্জিন। তো DOAC ইঞ্জিন আর SOAC ইঞ্জিন পার্থক্যটা আসলে এখন বললে অনেক বেশি ডিটেলস হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন যে SOAC আর DOAC পার্থক্যটা কি। সোজা ভাষায় যদি বলি, SOAC থেকে DOAC পাওয়ার অনেক বেশি, অনেক বেশি। তো SOAC DOAC এটা হওয়ার পরেও এটাতে আরও কিছু ভালভের কিছু টেকনিক্যাল বিষয়গুলো আছে। সবচেয়ে মজার বিষয় এইটাতে যে টেকনোলজি ইউজ করা হয়েছে এটা একদম হুবহু অ্যাপ্রিলিয়ার আপনার যে হায়ার সিসি বাইকগুলো আছে সেই ইঞ্জিনের যে টেকনোলজি সেম টেকনোলজিটা এটা ইউজ করা হয়েছে। তো এটা বানানোর পরে আমরা দীর্ঘদিন টেস্ট করলাম, এটা আসলেই অনেক পাওয়ারফুল। এটাকে আমি আবার মুট করছিলাম, মুট করে টেস্ট করে দেখলাম আসলে টপ স্পিড কত আসে। তো এটাকে মুট করে টপ স্পিড তোলার চেষ্টা করার পরে 180-র কাছাকাছি 180-র আশেপাশে গেছিলো আসলে মোট করার পরে। আর যদি আমি স্টকের চিন্তা করি এটার টপ স্পিড আপনি ধরেন 150-160 মিটার থাকে। এখন অনেকে বলতে পারেন যে ভাই বাইকটা FI নাকি কার্বোরেটর। তো আগের ভার্সনগুলো সব কার্বোরেটর ছিল, এটা হচ্ছে FI ভার্সন। তো FI ভার্সন হলে মাইলেজ অবশ্যই ভালো হবে অনেকে ভাববেন, কিন্তু এটা আসলে মাইলেজ ওই কার্বোরেটরের মতোই অল্প, যেহেতু সিসিটা বাড়ানো হয়েছে। আপনি যদি সিটির ভিতরে খুব স্মুথলি চালান সিটির ভিতরে 35 পাবেন, আর যদি আপনি হাইওয়েতে যান 40-42 এরকম পাবেন। আমি স্মুথলি চালাই এরকম পাচ্ছি। আর যদি টানাটানি করেন যে না খুব আমি রেস করবো, সেক্ষেত্রে আপনি হয়তো 28-30 এরকম পাবেন, এর বেশি হয়তো পাবেন না। তো যারা নেবেন তারা বুঝে নেবেন আসলে এই বাইকটার, যারা ইউজ করে সাধারণত যারা ইউজ করে 90% অনেক রিচ, তো তাদের কাছে মাইলেজটা তো ফ্যাক্ট না। আর এই বাইকটা আসলে মাইলেজের জন্য তৈরিও করা হয়, যেহেতু DOAC ইঞ্জিন মাইলেজটা একটু কম থাকবে এটাই স্বাভাবিক। তারপর ঢাকার ভিতরে ধরেন 30-35 যদি জ্যামের ভিতরে আপনি স্মুথলি চালান, আর হাইওয়েতে ধরেন 40-45 এরকম থাকে। তো এই হলো ইঞ্জিনের মোটামুটি স্পেসিফিকেশন। তো আর FI-এর যে বিষয়টা, এটাতে ব্র্যান্ডের FI ইউজ করা হয়েছে, লোকাল কোনো FI না, Delphi FI। আপনার Delphi FI সম্পর্কে সবাই জানে, এটা সবই ইউজ করা হয়। তো এই হলো মূল পার্থক্য যে FI আর হচ্ছে কার্বোরেটর, আর আগে ছিল 55 cc এখন 65 cc। তো আর মিটারে আর কিছু চেঞ্জ আছে আমি আপনাদেরকে দেখাবো, মিটার দেখতেছেন কিন্তু ভিতরে ফিচারগুলো চেঞ্জ আছে। তো আসেন আপনাদের মিটার ফিচারটা আমি দেখাই। তো আসুন প্রথমে যে চাবি সেম অ্যাজ আগের মতোই, তো আসুন মিটারটা আমরা দেখাই। তো আমরা চাবি অন করলেই একটা চি শব্দ পাই, এটা অ্যাকচুয়ালি ফুয়েল ফিল্টারের সাউন্ড, ফুয়েলটা সাপ্লাই করে এর ভিতরে। তো মিটারের যে ফিচারগুলো আমি আপনাদেরকে দেখাবো সেটা অবশ্যই এই বাইকে ডুয়াল চ্যানেল ABS, আমি ABS অফ করে রাখছি আমি টেস্টিং পারপাসে। আর এখানে আগের মতো সব ফিচারই সেম, যেমন হচ্ছে এখানে আপনি দুইটা ইয়া পাচ্ছেন, যেহেতু এখন আপনার সন্ধ্যা হয়ে গেছে যার ফলে আপনার মিটারটা সাদা হয়ে আছে। যদি একটু ডে লাইটটা বেশি থাকতো সেক্ষেত্রে হয়তো আমরা মিটারটা কালো দেখতে পারতাম আর কি। তো এইখানে এই সুইচটা যদি আমরা টিপে ধরে রাখি, তো এইখানে অনেকগুলো অপশন আসে। এইখানে অপশনের ভিতরে আসলে আমাদের বোঝার মতো এরকম সিস্টেম খুব কম, তারপরে এখানে বোঝা যায় যে ফুয়েল সিস্টেম, তারপর আপনার কত ডিগ্রি সেলসিয়াস ইঞ্জিন আছে, ইঞ্জিন কতটুকু লোড নিচ্ছে, আপনার এখানে RPM কতটুকু, একদম অ্যাকচুয়াল RPM সব কিছু দেখায়। আমি একটু স্টার্ট করে দেখাই বাইকটা, যখন স্টার্ট হয়ে গেল আপনার দেখেন যে এখানে সব ওঠানামা করতেছে, RPMটা নেই দেখতেছেন, এটা অ্যাকচুয়ালি ইঞ্জিন লোড, ইঞ্জিনে কতটুকু লোড পড়তেছে দেখেন, এখন 0.0%। যদি আমি স্টার্ট করি
এইটা দেখলে আমি বুঝতে পারবো যে ফুয়েলটা ঠিক মতো যাচ্ছে কিনা, যেহেতু আমার দেখতেছি 2% কমে গেছে। আমার প্লাগ আপনার হচ্ছে ইঞ্জেক্টরটা ক্লিন করতে হবে, ক্লিন করে নিতে হবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যে কম্প্রেসার চিন্তা করি, কম্প্রেসার ঠিক আছে কিনা। এখানে কম্প্রেসারে আমরা যে 100 kPa এটা দেখতে পারবো। এখানে আপনি ইসিউটা নিজেরা রিড করতে পারে, যদি কোনো ফল্ট থাকে এখান থেকে দেখা যায়, আপনার এক্সট্রা করে অন্য কিছু কানেক্ট করতে হবে না। এখানে যে অ্যাজ ইউজুয়াল আপনার সেটিংস, ল্যাঙ্গুয়েজ, টাইম, কিলোমিটার, এগুলি তো এই বাইকের। আরেকটা বিষয় যেটা হচ্ছে আমরা সাধারণত ভার্সন থ্রিতে দেখছি, যখন লাইটটা আমরা অন করছি লাইট আপনার সবগুলো জ্বলছে, এখানে আপনার এটা জ্বলছে, এটা জ্বলছে, এটাতে অল টাইম। আমি জানি না যে এখন যে ভার্সন ফোরগুলো আসবে এগুলোতে এই সিস্টেম থাকবে কিনা, এটাতে আমরা পাইছি স্যাম্পল ইউনিটে, যখনই আপনার চাবি অন করি লাইট অফ থাকলে এটা সবসময় জ্বলে থাকে। কিন্তু আমি যে ডে লাইট দিই, ডে লাইট দিলে এটার সাথে এটাও জ্বলে যেটা আগে জ্বলতো। কিন্তু যদি আমি হেডলাইট দিই এটা অফ হয়ে যায়, হেডলাইট অন হয়ে যায়। তো এই ফিচারটা নতুন এটাতে। এই বাইকের সাথে GP1 ভার্সন 3 এবং ভার্সন 4 আরেকটা পার্থক্য সেটা হচ্ছে এটার সুইচগুলো একদম চেঞ্জ। আগের সুইচ থেকে এটার টোটাল ডিফারেন্ট কোয়ালিটি আরও বেটার করছে। এবং হ্যাজার্ড লাইটটা আগে ছিল, হ্যাজার্ড সুইচটা আগে ছিল এইখানে, এখন হ্যাজার্ড সুইচটা করা হচ্ছে এইখানে। এখানে আসলে আপনার 4টা ইন্ডিকেটার একসাথে জ্বলবে। GP1 ভার্সন 4 এর যে চেন স্প্রকেটটা আছে ভার্সন 3 থেকে টোটালি ডিফারেন্ট। ভার্সন 3 আপনার পিছের যে স্পকেটটা ছিল সেটা ছিল 37 টিথ, এইটার যে পিছের স্পকেট আছে এটা 42, মানে আগের চেয়ে এটা অনেক বড় করা হয়েছে। আর সামনের যে আপনার স্পকেট এটা আপনার GP1 ভার্সন 3 ছিল 13 দাঁত এবং এটাতে দেওয়া হয়েছে আপনার 11 দাঁত, যার ফলে বোঝা যাচ্ছে যে চেন স্পকেটের কারণে এটার অ্যাক্সেলারেশন অনেক অনেক ফাস্ট হবে আগের চেয়ে। আর ABSটা আগের চেয়ে আরও আপগ্রেড করা হয়েছে ABS, এবং সামনে তো আপনারা জানেন এটা ডুয়াল ডিস্ক, যার ফলে ব্রেকটা অস্থির হয়। এখানে একটা বিষয় আছে, স্টক যে আমাদের ভার্সন 3 যে মাসে সিলিন্ডার ছিল এটা অ্যাকচুয়ালি আমরা নিজেরা পছন্দ করতাম না, ওইভাবে ওইটার প্রেশারটা ওভাবে দিতে পারতো না, যার ফলে আমি এটা R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ার এটা লাগাইছি। তো ব্রেক অনেক ভালো হয়, এবং আপনি চাইলে ব্র্যান্ডের আরও ব্যাম্বো, RCB এগুলোর অনেক ব্র্যান্ডের মাস্টার সিলিন্ডার পাওয়া যায়, এগুলো আপনার চাইলে এখানে ইনস্টল করে নিতে পারেন, ব্রেক আপনার অনেক আপডেট হবে। আরেকটা বিষয়, যারা টারো জীবন ভার্সন 3 ভার্সন 4 চালাবেন এরা সবসময় ম্যাক্সিমাম টাইম চেষ্টা করবেন সামনের ব্রেকটা ইউজ করার জন্য, পিছনের ব্রেকটা ইউজ না করার জন্য। কারণ কি, এটার মানে সম্পূর্ণ ওয়েট হচ্ছে সামনের দিকে, যার ফলে সামনে যদি ডুয়েল ডিস্ক আছে আপনি সামনের ব্রেকটা ইউজ করলে সব মানে সবচেয়ে ভালো ব্রেক পাবেন। অনেক আছে শুধু পিছের ব্রেক দিয়ে ব্রেক মানে বাইক থামানোর চেষ্টা করে, সেক্ষেত্রে আপনার পিছের ব্রেকটা দিয়ে বাইক অত সহজে আপনার থামাতে পারবে না, ব্রেক শুধু শুধু ব্রেক প্যাড করা হবে, ব্রেক ডিস্ক করা হবে, ব্রেকটা তো ভালো হবে, চেষ্টা করুন সামনের ব্রেকটা ইউজ করতে হবে। GP1 ভার্সন 4 এর আরেকটা যে জিনিস চেঞ্জ ভার্সন 3 থেকে সেটা হচ্ছে এক্সস্ট। তো আগের যে ভার্সন 3 এক্সস্ট ছিল ওটা ছিল একদম ফ্রি ফ্লো, যেহেতু কার্বোরেটর ছিল ওটা ফ্রি ফ্লো ছিল। আর যেগুলো আপনার FI আসছে মানে ভার্সন 4 সেটাতে ডুয়েল ব্যারেল এক্সস্ট, সাউন্ডটা অনেক সুন্দর কিন্তু আগের মতো অত লাউড না। আজকে এই ছিল আমাদের মোটামুটি ফার্স্ট জেনারেশন ভিডিও, এটার ডিটেলস ভিডিও নিয়ে আমরা সামনে আবার আসবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।